জাতীয় দলে জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছিলেন আফিফ হোসেন ধ্রুব। 2019 থেকে 23 লাল সবুজদের হয়ে টানা 61 ম্যাচ খেলার রেকর্ডটাও লিখিয়েছিলেন নামের পাশে। তবে নতুন কোচ চান্ডিকা হাতুরুসিংহে দায়িত্ব গ্রহণের পরেই বাদ পড়েন আফিফ। মূলত দলের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারাটাই কাল হয়ে দাঁড়ায় এই মিডল অর্ডার ব্যাটারের জন্য। দল থেকে বাদ পড়াটা মন্দের ভালো আফিফের। এই ব্যাটার নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগে। চলতি টুর্নামেন্টে অন্তত 400 রান করা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেট সর্বোচ্চ। বিশ্বকাপের আগে এই ক্রিকেটারকে নিয়ে তাই প্রত্যাশাও বেড়েছে সবার। অবশ্যই আফিফ ফিরবে, এটা আমি বিশ্বাস করি। আফিফ সেরকমই দাহাজের প্লেয়ার, আর যেটা হচ্ছে যে ওকে একটু চিন্তা করা একটা গ্যাস সময়ও পেয়েছে, এবং আমি মনে করি এই যে প্রিমিয়ার লিগের কি টাফ ক্রিকেটগুলো কিন্তু কোনো অংশেই কোনো হালকা ক্রিকেট না, টাফ ক্রিকেট। এখানে যে রান করছে বল ব্যাটিং পজিশনটাও, হি ইজ ভেরি হ্যাপি উইথ ব্যাটিং পজিশন। যে ব্যাটিংটাতে করছে ন্যাশনাল লিগে তোকে 6-7 নম্বরে ডিফিকাল্ট পজিশনে ব্যাটিং করতে হয়। এখানে আপনি তো 4-5 ব্যাটিং করে, আমরা যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করি তাহলে অনেক সময় 5 ব্যাটিং করতে হবে, 4-ই করে। বাট আমি মনে করি হি ইজ ডুইং হিজ জব ভেরি ভেরি প্রফেশনালি অ্যান্ড পারফেক্টলি। আয়ারল্যান্ড সিরিজের পর টাইগার স্কোয়াডে পরিবর্তনের আভাস দিয়েছেন বিসিবি নির্বাচকরা। আসন্ন এশিয়া কাপ বা আফগানিস্তান সিরিজে সে পরিবর্তনের অংশ হতে পারেন আফিফ। যদিও তা করতে এই ক্রিকেটারকে ধরে রাখতে হবে ধারাবাহিকতা। আফিফ হোসেন ডেফিনেটলি দল থেকে বাদ পড়ার পরে যেই তার কাছে চাওয়া ছিল, অবভিয়াসলি যারা দলে বাইরে যান তাদের কাছে একটা মূল চাওয়া তো থাকে পারফরমেন্স করাটা, ফর্মে ফেরাটা, রান করা, যদি ব্যাটসম্যান রান করা, বোলার হলে উইকেট নেওয়া। তো সোফার এই প্রিমিয়ার লিগটা আফিফ হোসেন ভালো করেছেন, নিজেকে দলে ফেরার আবার দাবিটা জানিয়েছেন। এখন দেখা যাক আমাদের নেক্সট, যেহেতু টিম কম্বিনেশনটা একটু ইম্পর্টেন্ট, তো আমরা কী করি না করি সেটা বললাম, পরে চিন্তা ভাবনা করবো। বাট আফিফ ডেফিনেটলি খুব ভালো খেলেছেন। জাতীয় দলের লোয়ার মিডল অর্ডার নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষার ভেতর থেকে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে পারফর্ম করতে না পারলে জায়গা হারাতে পারেন ইয়াসির রাব্বি, সে জায়গাতেই দরজা খুলতে পারে আফিফের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।